আজকে গোঘাটের তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি হয়েছে সঞ্জয় মালিককে নিয়ে। সঞ্জয় মালিকের আত্মার শান্তি কামনাতে মোমবাতি মিছিল হয়েছে এবং এই সঞ্জয় মালিককে আমরা এর আগে খবর করেছিলাম যে তার নাম জড়িয়ে ছিল একটি বিতর্কিত কাজে, সেটা হচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনের নমিনেশনের সময় এসডি অফিস চত্বরে গোঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে কালি মাখানো মারধরের ঘটনায় তার নাম জড়িয়ে ছিল মূল অভিযুক্ত। যদিও তিনি দুরারোগ্য এক ব্যাধিতে ভুগছিলেন এবং তিনি মারা গেছেন এবং তারপরে তার বাড়িতে আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার, স্থানীয় বিধায়ক মানস মজুমদার থেকে শুরু করে অনেকেই গিয়েছিলেন এবং যেটা আজকে জানা যাচ্ছে যে একটা মোমবাতি মিছিল হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, আজকে এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কোথা থেকে কোথা পর্যন্ত হলো, কে কে ছিলেন? দেখো, এই সঞ্জয় মালিকের আত্মার শান্তির কামনার জন্য আজকে একটি মোমবাতি মিছিল হয়। সেই মোমবাতি মিছিল হয়েছে গোঘাটের মদিনা মোড় থেকে একদম রঘুবাটি মোড় পর্যন্ত। এবং রঘুবাটি অঞ্চল এই সঞ্জয় মালিক একটা ভালো জায়গায় ভালো পদে ছিলেন বলে তারা দাবি করছেন। যদিও প্রথম দিকে যখন বিতর্ক ওঠে তখন কিন্তু তারা কেউ মানতে চাননি, এখন কিন্তু তার সেই সম্মান তিনি পাচ্ছেন। মারা গেছেন এখন, তারপরে তাকে নিয়ে কিন্তু আজকে একদম হাতে মোমবাতি নিয়ে সঙ্গে সঙ্গে তার ছবি নিয়ে তারা এই মিছিলে হাঁটেন। নেতারা যারা ছিলেন তাদের মধ্যে নারায়ণ পাজা, মনা পাল এবং প্রদীপ রায়, তারা বিশিষ্ট নেতা তৃণমূলের, এবং তারা ছিলেন আজকে এই মিছিলে। ওকে, এবং যে বিতর্ক তৈরি হয়েছিল তাকে ঘিরে এবং পরবর্তীকালে আরামবাগ টিভি খবরও প্রকাশ করেছিল যে একটা সময় তাকে তৃণমূল কংগ্রেস মানা হচ্ছিল না যখন ওই কাণ্ড ঘটেছিল, যখন বিশ্বনাথ কারককে একবারে হেনস্থা করার ঘটনা যখন তার নাম জড়িয়েছিল তখন তৃণমূল কংগ্রেস তাকে এড়িয়ে যেত, তারা কখনো স্বীকার করত না যে সঞ্জয় মালিক তাদের কর্মী। কিন্তু এখন তাকে তার আত্মার শান্তি কামনা থেকে শুরু করে তার পরিবারের পাশে থাকা সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা যোগসূত্র এখন পাওয়া যাচ্ছে। তো সেভাবেই কি তারা আজকেও করলেন সকলে মিলে, এবং এটা কি একেবারে তৃণমূল কংগ্রেসের ব্যানারই হয়েছে? একদমই। দেখো, যারা নেতারা ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে এবং তাদের দলের তিনি যে কর্মী সেটা স্বীকৃতি তো দিলেন, সঙ্গে সঙ্গে এমনও বললেন যে শুধু রঘুবাটি অঞ্চল নয় এই সঞ্জয় মালিক, তিনি কিন্তু গোঘাটে এক নম্বর ব্লকের সক্রিয় কর্মী। কারণ সিপিএমের যুগে যখন এই তৃণমূলের যারা নেতা নেত্রী যারা ছিলেন তারা যখন আক্রান্ত হতেন সেই তখন পাশে এসে সঞ্জয় মালিক দাঁড়াতেন, এটাও কিন্তু তৃণমূল নেতা নারায়ণ পাজা বলছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। আজকে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের খুবই গুরুত্বপূর্ণ কর্মী, শুধু কর্মী বললে ভুল হবে, রঘুবাটি অঞ্চল নয় আমাদের গোঘাট এক নম্বর ব্লকে, প্রতিটি অঞ্চলে সিপিএমের সঙ্গে যখন মুহুর্মুহু আমরা আক্রমণ হয়েছি আক্রান্ত হচ্ছি, ওই সঞ্জয় মালিক যে আজ আমাদের মধ্যে নেই সেই সঞ্জয় মালিককে আমরা কাছে পেয়েছি। সঞ্জয় মালিক চলে গিয়ে আমাদের দলে সাংগঠনিক দিক দিয়ে শুধু রঘুবাটি অঞ্চল নয় গোঘাট এক নম্বর ব্লকের অনেকটাই আমরা মর্মাহত হয়েছি। ওর আত্মার শান্তির কামনায় রঘুবাটি অঞ্চলের সম্মানীয় সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত হয়েছে আমাদের হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সহসভাপতি প্রদীপ রায়, আমাদের জয়েন্ট বাহিনীর ব্লকের সভাপতি সম্মানীয় বিজয় রায়, প্রধান উপপ্রধান আমাদের রঘুবাটি অঞ্চলের সুভাষ কোলে গুরুপদ মণ্ডল থেকে অঞ্চলের নেতৃত্বদ্বয় কর্মী বন্ধুরা প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই শ্রী শ্রী কালী মাতার কাছে আমরা প্রার্থনা চাইছি যে সঞ্জয় মালিক যে আজ আমাদের মধ্যে নেই ঠিকই, সে আমাদের অন্তরে চিরদিন অমর হয়ে থাকবে এবং তার আত্মার শান্তি কামনা চাইছি, তার পরিবার যাতে সুখে শান্তিতে বাস করতে পারে
সুস্থ শরীরে বাস করতে পারে। এবং আমাদের সঞ্জয় মালিকের মতো কোনো তৃণমূল কংগ্রেস কর্মী যেন অকালে না চলে যায়, এই কামনায় আমরা কালী মাতার কাছে করছি, প্রার্থনা করছি।